نفس لوامة أيحسب الإنسان أن لن نجمع عظاما ألا قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة صدق الله العظيم. জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার জীবনে একুশে ফেব্রুয়ারি তেমনই একটি দিন। বাংলা ভাষার মর্যাদা রক্ষার স্মৃতিচিহ্নিত এই দিনটি সংগ্রামের জ্বলন্ত অগ্নিশিখায় উজ্জ্বল এবং রক্তাক্ত আত্মত্যাগের মহিমায় ভাষ্য। এই দিনটি কেবল ইতিহাসের একটি বিবর্ণ তারিখ নয়, তা এমন একটি দিন যা আমাদের জাতীয় ইতিহাসের ধারার নিরন্তর গতিময় প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।
একুশের চেতনায় জন্ম হয়েছিল এক ঐতিহাসিক প্রেক্ষাপটে। 1948 সালে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা করা হয়। প্রতিবাদে গর্জে উঠে পূর্ব বাংলা। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে বাঙালি জাতি, অর্জন করে বাংলা ভাষা। পরবর্তীকালে প্রতিটি গণ আন্দোলনের প্রেরণা শক্তি হিসেবে কাজ করেছে এই আন্দোলন। আমাদের মুক্তিযুদ্ধের ভাববীজ আমরা পেয়েছি এই মহান ভাষা আন্দোলন থেকে। এভাবে এই ভাষা আন্দোলন আমাদের সামগ্রিক জীবনে নিয়ে আসে নতুন মাত্রা। যখনই শৃঙ্খল মুক্তির প্রয়োজন আসে, যখনই প্রয়োজন শোষণের বিরুদ্ধে প্রতিবাদ উচ্চারণ, তখনই ভাষা আন্দোলন আর শহীদেরা দলের ভূমিকায় হয় অবতীর্ণ। আজ শহীদ দিবসের প্রধান বেলায় সেই সব ভাষা সৈনিককে শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। এবারের পরিবেশনা দলীয় সঙ্গীত, গানের কথা ধন ধন্য পুষ্প ভরা। পরিবেশন করছে শ্রদ্ধেয় শিক্ষক পটল। পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেনা, সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। আমার জন্ম
ভাষা আন্দোলন বাঙালিকে দিয়েছে নতুন পথের সন্ধান, নির্মাণ করেছে বাঙালি জাতীয়তাবাদের নতুন স্বরূপ। একথা বলার অপেক্ষা রাখে না যে আমাদের সাংস্কৃতিক ভ্রমণে ভাষা আন্দোলনের মতো প্রভাব সঞ্চারী কোনো অনুষঙ্গই আমি নেই। এবারে পরিবেশনা আবৃত্তি পরিবেশন করছে মোহাম্মদ রাকিবুল ইসলাম। একুশের কবিতা আল্লাহ, ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বর্গ তৈরি রক্ত, আচার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে কৃষ্ণচূড়ার সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার লাল যে প্রভাত ফেরি মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতে গাইছে পথে তিতুমীরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে অধি আমকে চিনতে, রুদ্ধ শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে, পাহাড় তোলের মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নিবে সঙ্গে, বাংলা আমার বচন আমি চন্ডেছি এই বঙ্গে। এবারের পরিবেশনে একুশ গানের কথা ও আমার বাংলা মাটি পরিবেশন করছে মেরিনা আহমেদ চৌধুরী। Oh, my God.
আমার মাতৃভাষা। এই ভাষাতে কথা শিখেছি, দেখেছি প্রথম মাস। এই ভাষাতে শ্বাস নেওয়ার প্রথম স্বপ্ন দেখা। এই ভাষাতে অক্ষর শেখা। এই ভাষাতে রাখব। এই ভাষাতে বলেছে মোরা মানবতা লিখব। এই ভাষাতে সূর্য উঠে পাখিরা গায় গান। এই ভাষাতে বৃষ্টি পড়ে বায়ু বেগমান। এই ভাষাতে শিশু উঠে ফুলকি দিয়ে হেসে। এই ভাষাতে নদীর ঢেউয়ে রাজবংশী ভাসে। এই ভাষাতে গড়েছিল মা আন্দোলনের ঘাঁটি, বীর শহীদের রক্তে ভেজা আজও বাংলার মাটি। কত নক্ষত্রের জন্ম দিয়েছ পূর্ণ পরিমাণ, জগৎ মাঝে রূপসী মোদের বাংলা ভাষা। বাংলা পদের মাতৃভাষা, বাংলা পদের গৌরব বিশ্ব নয়ে বিশ্ব মাঝে ছড়িয়ে পড়ুক এই ভাষার গৌরব। তোমার অপমান যুগে যুগে ধরে রাখবো মোরা এই বাংলা ভাষার মান। এবারে পরিবেশনা দেশের গান, পরিবেশনায় তনুশ্রী ভট্টাচার্য। জগত
কৃষ্ণ জল লিপ্ত শেষ।
জমানো ভালোবাসা, জমানো ভালোবাসা।
এবারে শ্রদ্ধেয় অধ্যক্ষ কিছু বলবেন। প্রথমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে মহান একুশে ফেব্রুয়ারি দিনে আমরা সবাই একত্রিত হতে পেরেছি এক বছর পরে, সবার সাথে দেখাও হয়ে আজকে আমার অনেক ভালো লাগছে। ভাষা এমন একটা জিনিস যেটা একমাত্র বাঙালিরাই যুদ্ধ করে অর্জন করেছে, আর কোনো জাতিকে তার ভাষার জন্য রক্ত দিতে হয়নি। আমরাই শুধুমাত্র একটা জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছি। আমরা শুরু করেছি আমাদের স্বাধীনতা ভাষা আন্দোলন থেকে। আজকে আমার টিচাররা সবাই একদম ছোট্ট বাচ্চা হয়ে গেছে এবং সবাই অনেক চেষ্টা করেছে আজকের অনুষ্ঠানটাকে অনেক সুন্দর করার জন্য। তোমাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমি আমার নিজের কলেজ জীবনকে ওদের ভিতরে খুঁজে পেলাম আজকে। ঠিক এরকমই আমরা নার্ভাস হতাম, ঠিক এইভাবেই আমরা একজন আরেকজনের হাতে চিরকুট থেকে দেখে নিতাম কী গান লেখা আছে, পরের কথাটা কী। আর যারা ভুলেই যেতাম তারা খুব খুশি হতাম আমার হাতে মাইক নেয়। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। রকিব স্যারকে অনেক ধন্যবাদ এত সুন্দর ডেকোরেশন করার জন্য, মুই স্যারকে ধন্যবাদ আমাকে পুশ করার জন্য, অনেক দূর এগিয়ে নিয়ে আসার জন্য। আজকের অনুষ্ঠানটা কিন্তু আমরা ফিজিক্যালি করতে চাই না, কিন্তু মুই স্যার আমাকে সবসময় সাহস দিয়েছে ভাষা আন্দোলন অনুষ্ঠানটা আমরা স্কুলে করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সত্ত্বেও ডিরেক্টর সাহেব মুই স্যার এখানে আছেন, আমাকে দুটি শব্দ বলার জন্য এখানে রাখছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজ মহান একুশে ফেব্রুয়ারি, আসলে পৃথিবীর গুরুত্ব অনেক বেশি। আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় উনি বলেছেন, আসলে জাতীয় অনুষ্ঠানগুলো আমার মনে হয় বিদ্যালয়ে প্রাঙ্গণে হওয়া উচিত, কারণ এটাতে আমাদের সামাজিক চেতনা বৃদ্ধি পায়, সেই সাথে আমাদের বাচ্চারাও অনেক কিছু জানতে পারে। আজকে যে গানগুলো সিলেকশন করা হয়েছে সত্যি অসাধারণ, এবং আমাদের স্কুলে যে টিম এত সুন্দর করে কাজ করেছে, আসলে ধন্যবাদ দিয়ে আমি তাদেরকে ছোট করতে চাই না, অসম্ভব ভালো হয়েছে, অসম্ভব। এবং আমাদের স্কুলের সাপোর্ট স্টাফ যারা ছিলেন তারাও অনেক চেষ্টা করেছেন, এবং সকলে প্রত্যেকটা অনুষ্ঠান সুন্দর করার জন্য অক্লান্ত পরিশ্রম করে। আমি তনুশ্রী মিসকে অসংখ্য ধন্যবাদ জানাই, সেই সাথে রাকিব স্যার কালকে সারাদিন ছিলেন, উনি অনেক কষ্ট করেছেন, হামিদ সারাদিন আমাদেরকে অসম্ভব আইটি সাপোর্ট দিয়ে যায়, সুযোগ দিয়ে যায়। আসলে এক এক করে নাম বলতে গেলে মানে দিন শেষ হবে এরকম। তো আমি চাই যে এটা আমাদের একটা টিম হয়ে থাকুক। আর সেই সাথে খুব ভালো লেগেছে নতুন আমাদের দুইজন আমাদের ফ্যামিলি মেম্বার মিস চৈতি, আলহামদুলিল্লাহ খুব ভালো গিয়েছেন, থ্যাংক ইউ চৈতি। এবং সেই সাথে সুমনা, সুমনা আমাদের অ্যাকাউন্টসে নতুন জয়েন করেছেন, মাশাআল্লাহ অনেক ভালো। এবং সেই সাথে আমরা আগামীতে আমাদের প্রিপ্রাইমারি স্কুলের যিনি হেড আছেন, আমরা স্নাতক মিসের কাছে নাচ শিখবো, অসম্ভব ভালো এসেছেন উনি, আসলেই খুব ভালো। এই টিমটা আমি চাই যেভাবেই করে উঠুক, হয়তো স্কুলটা আমরা প্রতিষ্ঠা করেছি এখন একটা জাতীয় সম্পদ হয়ে গিয়েছে, হয়তো আজকে আমি থাকবো না, চেয়ারম্যান স্যার বেঁচে থাকবো না, আরো একজন তো থাকবো না, কিন্তু এটা আপনাদের সম্পদ, আপনাদেরকে দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। যে গান আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, আকুল করার কথা আর ব্যাকুল করার সুর, আব্দুল গফর চৌধুরীর লেখা আর আলতাফ মাহমুদের সুর করা এই গানটি শুনলে চোখের সামনে ভেসে উঠে ভাইয়ের রক্তে রাঙা রাজপথ আর ছেলেহারা মায়ের অশ্রু ভেজা মায়ের। ধরে বাঙালির হৃদয়ে ভাষা আন্দোলন আর একুশের চেতনাকে জাগ্রত করে রেখেছে একুশের এই গানটি, আমাদের এবারের পরিবেশনা কালজয়ী একুশের এই গানটি। এই গানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। ধন্যবাদ সবাইকে।
একুশে মে